लगभग 8,207 सरकारी स्कूलों को बंद कराने के विरुद्ध में एसीएफआई ने छेड़ी आंदोलन। सिलीगुड़ी स्कूल छोड़ने वालों को स्कूल वापस लौटाए। सरकारी स्कूलों को किसी भी बहाने बंद नहीं कराने के सहित किए मांगों को लेकर गुरुवार के एसीएफआई कार्यकर्ता सड़क पर उतरकर आंदोलन शुरू किया। दार्जिलिंग डिस्ट्रिक्ट इंडियन स्टूडेंट परिदर्शन ने लगभग 8,207 सरकारी स्कूलों को बंद कराने के विरोध किया। दार्जिलिंग जिले कमेटी की ओर से भारतीय क्षेत्र संघ ने गुरुवार को जिला विद्यालय निरीक्षण कार्यालय के सामने धरना दिया और मांग की कि सरकारी स्कूलों को बंद कराने की योजना तुरंत विफल किया जाए। उन्होंने कहा कि कोविड की स्थिति से बाद के स्कूलों में पढ़ने वाले छात्रों की गुणवत्ता की कमी आई है कि गरीब छात्रों को पैसे की कमी के वजह से पढ़ने का अवसर नहीं मिल रहा है। इसी के खिलाफ हर साल विरोध एसीएफआई द्वारा किया जाता है। मांगों को पूरी नहीं होने पर और वजह आंदोलन की चेतावनी दी गई है। जो जुड़े सरकारी स्कूलगुलोते छात्रों संख्या कमे जाच्छे, स्कूल छूटदेर संख्या बाढ़छे, प्रतिनियत बाढ़छे, दिन प्रतिदिन बाढ़छे। আমরা বলেছিলাম করোনার সময় যে শিক্ষা ব্যবস্থার উপর একটা মানে ধাক্কা এসে নেমে এসেছিল, আমরা বলেছিলাম সরকারকে স্পেশাল প্যাকেজ চালু করে ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করতে। যাদের বাবা মাদের পয়সা আছে তাদের পক্ষে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করার কোনো অসুবিধা নাই, কিন্তু যারা গরিব ঘরের ছেলে মেয়ে, গ্রামের নিতান্ত গরিব পরিবারের ছেলে মেয়ে, রিক্সা চালক ভ্যান চালকের ছেলে মেয়ে, তাদের পক্ষে হচ্ছে পড়াশোনার সুযোগ সুবিধা না বা সবসময় সম্ভব না, এই জন্যই ধীরে ধীরে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। তার উদাহরণ আপনারা দেখতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থী, যেটা একদম শুরু শিক্ষা ব্যবস্থা শুরু আমরা বলতে পারি, সে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এবার 4 লাখের মতন কমে গেছে। আর উচ্চশিক্ষার কথা তো ছেড়েই দিন, কলেজগুলোতে সিটগুলো পড়ে থাকছে, ছাত্ররা পড়াশোনার জন্য ভর্তি হচ্ছে না। এই হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবস্থা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা। গোটা রাজ্য জুড়ে আপনারা দেখতে পারবেন বিভিন্ন বিদ্যালয়গুলোতে সাবজেক্ট টিচারের সংখ্যা কমে যাচ্ছে, যাদের অঙ্ক পড়ানোর কথা তারা ভূগোল পড়াচ্ছে, যাদের ইংরেজি পড়ানোর কথা তারা ইতিহাস পড়াচ্ছে। এভাবে কি রাজ্য চলতে পারে? শিক্ষা ব্যবস্থা দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। যাদের পড়াশোনা করে শিক্ষাগত যোগ্যতা আছে, চাকরি পাওয়ার কথা, তারা রাস্তায় বসে আছে, আন্দোলন করছে। আর তৃণমূলের দু চারটা এই নেতার চামচা, তারা হচ্ছে চাকরি করছে, পরিবারের লোক তারা চাকরি করছে, এইভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ভুলণ্ডিত করছে, শিক্ষা ব্যবস্থার মানকে তলানিতে নামিয়ে আনছে। আমরা এসএফআইয়ের পক্ষ থেকে আমরা গোটা রাজ্য জুড়ে এই স্কুল ছুটতে স্কুলে ফেরানোর দাবিতে আমরা যেরকম আন্দোলন সংগ্রাম করছি, ঠিক তেমনভাবেই আমরা বিকল্প ক্লাসরুম চালু করে গ্রামে গ্রামে গিয়ে চা বাগানে আদিবাসী এলাকায় সমস্ত জায়গায় গিয়ে আমরা হচ্ছে বিকল্প ক্লাসরুম খোলার একটা চেষ্টা করছি। এই আন্দোলনও যেরকম চলছে, আমাদের বিকল্প কাজও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চালাচ্ছি। কিন্তু এটাই তো এটাতেই তো সব সমস্যার সমাধান হবে না, সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। ন্যাশনাল এডুকেশন পলিসির নামে কেন্দ্রীয় সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, সেই জিনিসটাকেই রাজ্য সরকার তারা হচ্ছে এই চালু করার চেষ্টা করছে আমাদের রাজ্যে। তার প্রতিবাদে আমরা আজকে ডিআই অফিসে এখানে হচ্ছে ঘেরাও কর্মসূচি করছি, শুধু ঘেরাও করছি, আগামী দিনে আমরা অভিযান করব। যদি শিক্ষায় এই 8,207 স্কুল যে বন্ধ করার কথা বলেছে, সেই কথাই যাতে প্রত্যাহার, নোটিশ মারফত প্রত্যাহার যতক্ষণ না করা হবে, আমরা আন্দোলন আমরা চালিয়ে যাবো সংগঠনের।